নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বক বক কুইন। আজ আমি তোমাদের প্রিয়রঞ্জন দাস মুন্সির সম্বন্ধে বলবো, যিনি হলেন ভারতের চতুর্দশ লোকসভার একজন অন্যতম সদস্য। তিনি 13 নভেম্বর 1945 সালে পূর্ববঙ্গের চিরির বন্দরে জন্মগ্রহণ করেছিলেন। তার দাম্পত্য সঙ্গী হলেন দীপা দাস মুন্সি, তাদের একজন পুত্র সন্তানও আছেন যার নাম হলো প্রিয়দীপ দাস মুন্সি। তিনি সুগার ও হাইপারটেনশনের রোগে অনেকদিন ধরেই ভুগছিলেন। 12 অক্টোবর 2008 সালে তার স্ট্রোক হয় এবং প্যারালাইসিস হয়ে পড়েন। তিনি নিউ দিল্লির এইমসে ভর্তি ছিলেন, তারপর তাকে নিউ দিল্লির অ্যাপোলো হসপিটালে ট্রান্সফার করা হয়েছিল। 2009 সালের নভেম্বরে তাকে ডাসেলডর্ফে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তার স্টেম সেল থেরাপি হয়, কিন্তু তার স্ট্রোক হওয়ার ফলে ব্রেন ফাংশন লস হয়ে যায়। 10 অক্টোবর 2011 সালে নিউ দিল্লির অ্যাপোলো হসপিটাল থেকে তার পরিবারকে জানানো হয়েছিল যে ওনার চিকিৎসা যেন বাড়িতেই করা হয়, কারণ তিনি কোমায় চলে যান। তারপর থেকে 9 বছর ধরে তিনি কোমায় ছিলেন। 20 নভেম্বর 2017 সালে 72 বছর বয়সে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির মধ্যে রয়েছে, তিনি 1970 থেকে 1971 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। তারপর তিনি 1971 সালে ভারতীয় সংসদে প্রবেশ করেছিলেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রথম মেয়াদে সংসদ বিষয়ক মন্ত্রী পরিষদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ছিলেন তিনি। প্রায় 20 বছর ধরে তিনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি 1971 সালে কনস্টিটিউয়েন্সি লোকসভা সাউথ কলকাতাতে জয়ী হয়েছিলেন। তারপর তিনি 1984 সালে হাওড়া লোকসভাতে জয়ী হয়েছিলেন। তারপর 1999 সালে রায়গঞ্জ লোকসভাতে জয়ী হয়েছিলেন, ইত্যাদি। প্রিয়রঞ্জন দাস মুন্সি আজ আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার রাজনৈতিক উপহার এবং আনন্দগুলি আমাদের মধ্যে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।